রহমান রহিম। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র এবং হজরত ইসমাইল আলাইহিস সালামের ছোট ভাই হজরত ইসহাক আলাইহিস সালাম। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আজকে আমরা হজরত ইসহাক আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা বলবো। ধারাবাহিকভাবে এটি 12তম ক্লাস পঞ্চম অধ্যায়ের এই পাঠটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 83 পৃষ্ঠায় পাবে। কিছু প্রশ্নের মাধ্যমে আমরা পাঠটা চালিয়ে যাব। চলো প্রশ্নগুলো একটু আমরা দেখে নেব আগে। ইসহাক আলাইসাল্লাম এর পিতা মাতা ও ভাইয়ের নাম কি? ইসমাইল আলাইসাল্লামের ছোট ভাইয়ের নাম কি? হযরত ইয়াকুব আলাইসাল্লামের পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইসাল্লাম কখন ইসহাক আলাইসাল্লাম এর জন্মের সংবাদ পান? হযরত ইসহাক আলাইসাল্লাম কোন দিন প্রচার করতেন? কত বছর বয়সে বিয়ে করেন? কত বছর বয়সে সন্তান হয় এবং কত বছর বেঁচে ছিলেন? হযরত ইসহাক আলাইসাল্লামের সন্তান কারা? পাঠটা সোজা আছে, পাঠটা পড়লে সব কিছু উত্তর পাবো এবং আরও কিছু প্রশ্ন নিজেরা তৈরি করব। এটা তোমাদের আজকের পাঠ। চলো পাঠটা পড়ি। হযরত ইসহাক আলাইসাল্লাম ছিলেন প্রসিদ্ধ নবী হযরত ইব্রাহিম আলাইসাল্লামের দ্বিতীয় পুত্র। তিনি হযরত ইসমাইল আলাইসাল্লামের ছোট ভাই। তার মায়ের নাম হযরত সারা আলাইসাল্লাম। বিখ্যাত নবী ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন তার পুত্র। তার বংশে অনেক নবী রাসুল জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিসসালামের নাফরমান সম্প্রদায়কে ধ্বংস করার জন্য ফেরেশতাদের পাঠিয়েছিলেন। তারা পথে ইব্রাহিম আলাইহিসসালামের মেহমান হলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যথারীতি আপ্যায়নের ব্যবস্থা করলেন, কিন্তু মেহমানদের আহারের ব্যাপারে অনাগ্রহ দেখে বিস্মিত হলেন। মেহমানরা বললেন, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা লূত আলাইসাল্লামের পাপী সম্প্রদায়কে ধ্বংস করার জন্য সামুদ যাচ্ছি। তারা এ সময় ইব্রাহিম সাল্লাম ও তার স্ত্রী সারা আলাইসাল্লামকে তাদের পুত্র ইসহাক আলাইসাল্লাম এর জন্ম এবং নবী হওয়ার সুসংবাদ দিয়েছিলেন। ইসহাক আলাইসাল্লাম তার পিতা ইব্রাহিম আলাইসাল্লাম ও তার ভাই ইসমাইল আলাইসাল্লামের দিন প্রচার করতেন। তিনি বেশিরভাগ সময় ছিলেন শামের ফিলিস্তিনে। তিনি ফিলিস্তিনের শামে বাস করতেন। তিনি 40 বছর বয়সে বিয়ে করেন। 60 বছর বয়সে তার যমজ দুই সন্তান ইশু ও ইয়াকুব আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন। তিনি 186 বছর বয়সে ইন্তেকাল করেন। ছোট্ট বন্ধুরা, আশা করছি এই পাটা সোজা এবং ছোট আছে, তোমরা একটু দেখে নেবে। তাহলে দেখা যাচ্ছে ইসহাক আলাইসাল্লামের সঙ্গে সম্পর্কযুক্ত ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম, লূত আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম কার সঙ্গে কার সম্পর্ক কী সেটা তোমরা একটু খাতায় লিখে নিবে।
ইসহাক আলাইহিসসালামের পুত্র কে? ইয়াকুব আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের ভাইয়ের নাম কি? ইসমাইল আলাইহিসসালাম। পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এবং তখন কোন নবী তার জন্মের সময় কোন নবীকে আযাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন? হযরত লূত আলাইহিসসালাম। এইভাবে আরও কিছু প্রশ্ন তোমরা তৈরি করবে। তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো এখানে লেখা আছে, একটু দেখে নাও, এগুলো সোজা আছে। আর আমি বলে দিচ্ছি না, তোমরা একটু ভিডিও থামিয়ে দেখে নিতে পারো। কিছু না বুঝলে আমাকে অনলাইন ক্লাসে তোমরা জিজ্ঞেস করবে। এই আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো প্রশ্নের উত্তর একটু আগে পড়েছি, আশা করছি তোমরা সবাই পারবে। এগুলো তাহলে ইসহাক আলাইহিসসালামের সন্তান ইয়াকুব আলাইহিসসালাম, এইভাবে তোমরা দেখে নাও। ছোট্ট বন্ধুরা, পাঠটা যেহেতু সোজা, আর বেশি কিছু বলছি না, পাঠটা পড়বে এবং প্রশ্ন আরও কিছু তৈরি করবে। আশা করছি তোমরা ভালোভাবে পাঠটা শেষ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।